নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এবারে ভেজে নিচ্ছে কিছু বিউলির ডালের বড়ি। বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। বড়ি ভালো করে ভাজা না হলে ঝোলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাবে। বড়ি আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই ভেজে নিচ্ছি ফুলকপি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন হলুদ দিয়ে ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ফুলকপিও আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার একে একে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। অ্যাড করছি আরও এক চামচের মতো সাদা তেল। মাছগুলো দুটো সাইডই লাল করে ভেজে নিয়েছি। সব মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ওই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, সামান্য গোটা জিরে, দিয়ে দিচ্ছি সরু করে কাটা আলু। অ্যাড করছি আরও এক চামচের মতো তেল। দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। আলুটা নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে মিনিট দুয়েক আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়, যাতে মশলা পুড়ে বা ধরে না যায়। তার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, একটা বড় সাইজের টমেটো কুচি। সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা গলে না যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব। কিছুটা ধনে পাতা আমি এর মধ্যে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা ধরে না যায়। মশলা আমার কষানো হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিচ্ছি জল। জলটা অবশ্যই আন্দাজ মতো, আপনি যতটা ঝোল খেতে চাইবেন সেই মতো জল দেবেন। আমি একটা চাপা দিয়ে মিনিট দশেক ফুটতে দিলাম। দেখে নিচ্ছি আলু ঠিক কতটা সেদ্ধ হয়েছে। আলু 50% সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি বড়ি আর ফুলকপি। দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা।
দিয়ে দিচ্ছি অল্প জল, আলু ফুলকপি একটু সেদ্ধ হবে তাই। আলু ফুলকপি আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দিয়ে আরো মিনিট পাঁচেক আমি ফুটিয়ে নেব। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম ফুলকপি বড়ি আলু দিয়ে পাতলা মাছের ঝোল কিন্তু ভীষণই উপাদেয়। তৈরি হয়ে গেল বড়ি আলু ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে জানান কমেন্ট বক্সে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।